الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم আল্লাহ পাক বলেন, হে আমার আদরের গোলাম, ও বাদ ডিউটি কর, এমন কোন নবী বিদায় হন নাই, ও বাদ ডিউটি করেন নাই, কারণ ও বাদ ডিউটির ফলাফল হলো কুরবানত, আর মূল ডিউটির ফলাফল হলো উজরত, মূল ডিউটির ফলাফল উজরত, আর ও বাদ ডিউটির ফলাফল কুরবানত, কুরবানত আর উজরত, বেতন আর বোনাস, বুঝেননি কথা? মূল ডিউটি পাঁচ ওয়াক্ত নামাজ, মূল ডিউটি রমজানে রোজা, মূল ডিউটি মুমিনের জন্য ধনীর জন্য বছরে যাকাত, ধনীর জন্য মূল ডিউটি জীবনে একবার হজ, মূল ডিউটি বান্দা হালাল খাও, মূল ডিউটি বান্দা যাকাত দাও, ও বাদ ডিউটি হলো বান্দা তাহাজ্জুদ পড়ো, ইশরাক আওয়াবিন চাষ করো, ও বাদ ডিউটি মাঝে মাঝে নফল রোজা রাখো, ও বাদ ডিউটি বান্দা গরিব যদি হাত বিছায় না বলিস না, কমপক্ষে কিছু হলে দিয়া দাও, ও বাদ ডিউটি যত করবা ততই কুরবতের দরজা পাইবা, আল্লাহর নিকটতম সম্পর্ক তোমার যখন হয়ে যাবে, এমন একটা পাওয়ার আল্লাহ তোমাকে দান করবেন, ওই পাওয়ার দিয়া বান্দা তুমি ফজর পড়বা বাংলাদেশে, জহুর পড়বা মদিনা। কেমনে বুঝাম ওই কথা? আমার আহলে হাদিস ভাইরা তো এটি বিশ্বাস করবে না, বরং উল্টা বলবে হাফিজুর রহমান গান লেগেছে, কেন কয় ফজর পড়বে বাংলাদেশে জহুর পড়বে মদিনে, এটা কেমনে হয়? ওরে মাওলার কুদরতে সব হয়, সব বিশ্বাস করলে ইমানদার, অবিশ্বাস করলে টপ লেভেলের বেঈমান। অসম্ভবকে সম্ভব করাটাই তো আল্লাহর কুদরত। গাছের নিচে শিবলি দাঁড়া আছে, শায়েক শিবলি, গাছ বলে, ও শিবলি তুই আমার মতো আদর্শবান হয়ে যা, তাহলে কবর ও শান্তি, দুনিয়া তো শান্তি। গাছ কথা বলেন, আল্লাহ বলাইলে তোমার মধ্যে কি আদর্শ? গাছ বলে আমার মধ্যে আদর্শ হলো, তাকায় দেখ আমাকে কত মানুষ পাথর মারে, ঢিল মারে, বেত দিয়া পিটায়, গাছের চামড়া অস্ত্র দিয়া কাটে, আমি কাউকে খারাপ কিছু বলি না, বরং ধৈর্য ধারণ করে আমার দুশ্মন গুলোকে ভিটামিন যুক্ত ফল উপহার দেই। শিবলি কয় ভালো তো, তবে তোমার আগুনে জ্বালায় কেন? গাছ বলে আগুনে জ্বালায় আমার মধ্যে একটা বদ অভ্যাস। কি বদ অভ্যাস বলে? আমার জন্ম থেকেই আমি উপরে দিয়ে যাইতে চাই, নত হতে চাই না, এটা অহংকারীর ভার। অহংকারীটা দমনের জন্যই আল্লাহর আইন হলো আগুনে পুড়বে। অহংকারী গাছের থেকেও সব গাছে তো, প্রত্যেকটা ক্ষেত্রে ভাই, লা ইখলু আন ফেলুল হাকিম, লা ইখলু আনিল হিকমা, আল্লাহর কাজ হিকমত থেকে খালি না। বাথরুমের মধ্যে যে একটা ক্ষুদ্র আকারের পোকা, ওই পোকাটা আমাদের কল্যাণ, আমাদের কল্যাণের জন্য আল্লাহ বানাইছেন। প্রত্যেকটা দিকে তাকাও, আল্লাহর দরবারের জন্যই তো বলেন। তোমরা মনে করো প্যান্ট শার্ট গলায় টাই লাগাইছে, বুদ্ধিজীবীর টাইটেল দিছে জ্ঞানী, আল্লাহ বলেন না আমার দরবারে তারা জ্ঞানী না, আমার দরবারে কারা জ্ঞানী শুনে নাও, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা
قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار الله কাছে জ্ঞানী কারা বলে যারা দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় হাঁটা অবস্থায় শোয়া অবস্থায় সর্ব অবস্থায় কার জিকির করে আরো জোরে কন নাকি বাবার নামে এ জিকির কার না কোন ব্যক্তির নামে আল্লাহর নামের জিকির করে আল্লাহর নাম আল্লাহর নামের জিকির করে আর আসমান জমিনে দিয়ে তাকায় ফিকির করে মা খালাকতা হাযা বাতিলা ও মালিক তুমি এগুলো অনর্থক বানাও নাই আসমান তুমি আমাদের ফায়দার জন্য বানাইছো আসমানের বৃষ্টি না হলে জমিনে ফসল হয় না তুমি অনর্থক বানাও নাই আল্লাহ পাক বলেন এরা আমার আদালতে জ্ঞানী আর তোমরা যাদের জ্ঞানী বলো নামাজ নাই রোজা নাই টুপি নাই সুন্নত নাই লেবাস নবীর তরিকায় নাই আল্লাহ পাক বলেন ওরা আসলে জ্ঞানী না আমি আল্লাহর আদালত ওরা শুয়ার কুকুর গরুর থেকেও খারাপ দেখছেননি কারবার যেই আল্লাহ মানুষকে বলে ফিরিস্তার থেকে দামি সেই আল্লাহ কোরআন শরীফে আর এক জায়গায় বলে এ মানুষ না এ জানোয়ার না জানোয়ার না এ হায়ওয়ান জানোয়ারের থেকেও অধম কে কয় আল্লাহ আল্লাহ কইবনি গরু আল্লাহ বলছেন আনআম চতুষ্পদ জন্তু চতুষ্পদ চতুষ্পদ জন্তু বলতে কি মুরগি হ্যাঁ বকা না শূকর কুকুর গরু বালহুম আদল এদের থেকেও খারাপ কোরআন শরীফের আয়াত সূরা আরাফ নয় পারা ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون দেখছেননি আর আকায়াতে আল্লাহ কি বলেন উলাইকা হুম শাররু বারিয়া আর আকায়াতে আল্লাহ বলেন ইন্নাল ইনসান লিরব্বিহি লাকানুদ নিশ্চয় ইনসান মানুষ হলো নিমক হারাম অকৃতজ্ঞ আল্লাহ পাক আর আকায়াতে বলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন যেই মানুষের এত সম্মান আর এক আয়াতে আয়াতে আল্লাহ বলেন সেই মানুষ কুত্তার থেকে খারাপ শুকরের থেকে খারাপ গরুর থেকেও খারাপ এখন এর উপরে একটু বিস্তারিত বললে বুঝতেন যে আসলে গরু আমার থেকে ভালো আমি কুকুর আমার থেকে ভালো আমি কুত্তার থেকেও খারাপ অথচ আমি দাবি করি আমি বড় বুদ্ধিজীবী কুকুরের কথাটা বলি আজীবন দেখছেন কুকুর মানুষ কত আদর করে মানুষের বাড়ি পাহারা দেয় মানুষের ঘর পাহারা দেয় সম্পদ পাহারা দেয় আজ পর্যন্ত শুনেন নাই শুনি নাই যে মালিকের কুকুর কামড় দিয়েছে নতুন মেহমান বাড়ি গেছে কুকুর না চিনিয়াই ঘেউ ঘেউ করে আওয়াজ দিছে মালিকা আমার মেহমান কুকুর থাম সাথে সাথে কুকুর মাথা নত করে দিয়েছে পত্রিকায় দেখেছি বহু আগে পাঁচ সাত বছর আগের খবর বাড়িতে মালিক আছে রাতে ব্যবসার দোকান বন্ধ করে উঠানের মধ্যে কাপড় বৃষ্টি পড়তেছে কাপড় আনতে গিয়া বিদ্যুতের তার ছিঁড়ে গেল
মহিলাকে স্পট করলো, স্পর্শ করায় স্বামী গেল সারাবার জন্য, স্বামীও বিদ্যুতে আকৃষ্ট হয়ে গেল, কুকুর দেখা দৌড় দিছে দুজনকে বাঁচাবার জন্য, যাইয়া তারটাকে দাঁত দিয়া কামড় দিয়া কুকুর লয়ে দৌড়, কিছু দূর গিয়া কুকুর পইরেই মারা গেছে, মালিক দুজন বেঁচে গেছে। কুকুর যে এত মালিকের কথা মতো চলে, বলেন তো মালিক সাহেব কুকুরের বেতন কত? কথা কন না কেন, বেতন আছে? বড় আছে, লাথি লাথি পিটার গালি, খানাও নাই। ও মুমিনের দল, এরপর কুকুর মালিকের বাড়ি ছেড়ে যায় না। তোহফাতুল মুমিনিন কিতাব, কিতাবে উল্লেখ করা হয় কুকুরের মধ্যে দশটা অভ্যাস আছে, যেই অভ্যাস আল্লাহ ওয়ালাদের অভ্যাস। কুকুর রাতে ঘুমায় না, আল্লাহ ওয়ালারাও রাতে ঘুমায় না। কুকুর অল্প জায়গা নিয়ে থাকে, আল্লাহ ওয়ালারাও অল্প জায়গা নিয়ে সময় কাটায়। কুকুর মালিকের পাগল, আল্লাহ ওয়ালারাও তার মালিক মাহবুদের পাগল। আসহাবে কাহাফের সাথে যুবকের সাথে গর্তের কিনারায় ওই যে কুকুর ছিল, জান্নাতে কিতমির নামের কুকুরও যাবে, কুকুরও জান্নাতে যাবে, কিতমির। তাহলে কুকুর মালিকের বেতন পাইল না, পাইল লাথি, পাইল গালি, এরপরও মালিকের কত ভক্ত মালিকের বাড়ি পাহারা দেয়। রাতের আধারে গাছের থেকে একটা পাতাও যদি পড়ে যায়, কুকুর ঘেউ ঘেউ করে আওয়াজ দেয়, আর কয় ওরে ডাকাত সাবধান, আমি মালিকের বাড়ির পাহারাদার, আমার মালিক আরামে ঘুমায়, খবরদার মনে করিস না মালিকের ক্ষতি করবি, আমার মালিকের বাড়ির পাহারা দেওয়ার জন্য আমি কুকুর যথেষ্ট। মালিক কিছু দিল না, কুকুর মালিকের সব দিল। আরে ইনসান, তোমার মালিক তো আমার মাওলা, আল্লাহ তোমাকে পানির দরকার, বাতাসের দরকার, ফলের দরকার, ভাত খাইলেই তো তিন বেলা পেট ভরে, এক তরকারি হলেই তো চলে, না না হাজার কোটি রকম তরকারি দিলেন আমার আল্লাহ। এরে বান্দা, তোর তরকারি ভালো লাগে না, তুই মাছ খাবি, কত কালারের মাছ দিলাম, কত মজার মাছ, ইলিশ মাছ খাবি বান্দা, তাকায় দেখ ইলিশ মাছের মাথার মজা আলাদা, লেজের মজা আলাদা, ইলিশ মাছের ডিমের মজা আলাদা, পিঠের মজা আলাদা, পেটের মাছের মজা আলাদা, আবার ডিমওয়ালা মাছের মজা আলাদা, ডিম ছাড়া মাছের মজা আলাদা। একটা মাছে যদি এত মজা মাওলায় দিতে পারে, কেয়ামতে জান্নাতিদের কাল্লা কেন মজার খাওন দিবে না? আল্লাহ বলে তোর ইলিশ মাছ ভালো লাগে না, বল খা, ভালো লাগে না তুই অন্য মাছ খা। কোটি সহস্র কোটি ধরনের মাছ, বিজ্ঞানীরাও জানে না কত ধরনের মাছ সাগরের মধ্যে আছে। আল্লাহ পাক বলেন বান্দা তোর এই মাছ খাইয়াও জীবন শেষ করতে পারবি না, মাছটা খাবি না, ভালো লাগে না, গোস্ত খা। কোন গোস্ত খাবি? মুরগি খা, ভালো লাগে না, গরু খা, ভালো লাগে না, উটের গোস্ত খা, ভালো লাগে না, ভেড়ার গোস্ত খা, ভালো লাগে না, বকরির গোস্ত খা, ভালো লাগে না, তুই দুম্বার গোস্ত খা। ওরে তুই মজা করে খাবি, তিন বেলা খাইলেই তো তোর পেট ভরে যায়, এরপর তোর রুচি নাই, রুচির জন্য তুই ডাক্তারের কাছে দৌড়াও না রে বান্দা, তোর ডাক্তারের কাছে যাওয়া লাগবে না, আমি আল্লাহ তোর খানার মধ্যে রুচি বাড়াবার জন্য সালাতের ব্যবস্থা করছি, টমেটো শসা দিয়া, গাজর দিয়া, কাঁচা মরিচ দিয়া সালাদ বানায় যদি ভাত খাও, দেখবি রে বান্দা একটা কাঁচা মরিচের কামড় দিবি, ছয় লোকমা এমনি হয়ে যাবে, এর মধ্যে যদি আর একটু তুই গোল মরিচ পাও, কি মরিচ কায় ওটাকে, হ্যাঁ কামরাঙ্গা মরিচ,
এগুলো যদি পাতর কলিজা আরো ঠান্ডা হয়ে যাবে, রুচি লাগবে না, ঔষধ লাগবে না, রুচি বাড়াবার ঔষধ আমি আল্লাহ দিয়ে দিছি। ওরে বান্দা এখানা খাইলি তো হয়, বলে না না আমি আল্লাহ তোরে আবার আলাদা ভিটামিনের জন্য ফলের ব্যবস্থা করলাম। কত রং বেরঙের ফল, গুলশান এলাকায় যদি যাও চিনবাই না ফলের নাম কি। আল্লাহ এত কিছু দিছে, নেবো খারাম বদমাইশের দল, তুই আল্লাহর কি দিছো? কুকুর তো মালিকের থেকে কিচ্ছু পায় না, অথচ জীবন দিয়া দিল, তুই তো মালিকের সব খাইয়া লইয়া আল্লাহর বিরুদ্ধে কথা বলো। কুত্তার তোর মতো আর বেইমানার আছে কে? তোর মতো কুত্তার আছে কে? তোর মতো শুয়ার আছে কে? তোর মতো গরুয়ার আছে কে? তুই শুকরের থেকে খারাপ, কুত্তার থেকে খারাপ, তুই গরুর থেকে খারাপ, তুই হাইওয়ান জানোয়ার আল্লাহ বলতে কিছু নাই, এনারে ফিডেইতে আর বিসমিল্লাহ বলার টাইম আছে? বেইমান আবার কা আল্লাহ রে বানাইছে কে? আল্লাহ রে গালি দেব আর আমরা হুজুরের বইয়ে কলা খাম কিছু কম যাইব না? হ্যাঁ হ্যাঁ বেয়াদব। নবীর দাড়ি ছাগলের দাড়ির মতো কয় না বেইমানেরা? আর আমরা চুপ করে থাকবো নাকি? আমার শরীরে রক্ত নাই, আমরা ইন্ডিয়ান ফোলা না বাঙালি? তুমি দল করো, দলের জন্য যদি জীবন দাও, আমি নবীর উম্মত, নবীর জন্য দিতে পারবো না? কিনা আজীব কথা, তোমার দলের বিরুদ্ধে কথা বললে কষ্ট পাও। আমি নবীর আদর্শের কারণে সম্মানের চেয়ার পাইছি, আমার নবীর বিরুদ্ধে কথা বললে কষ্ট পাবো না? আহ এরা বুদ্ধিজীবী যারা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিচ্ছু নাই, এরা বুদ্ধিজীবী না? রাগ করতেছেন? এডি ওয়াজ ওয়াজ করুন আসমান জমিনের উপরে আর নিজ দিয়া, এডি ওয়াজ আল্লাহ আপনি আমাদের হেদায়াত দান করুন। কারো মনে যদি রাগ আইসাও থাকে মনে মনে তওবা করেন, নাইলে কপাল পুড়ে যাবে। আমি জান্নাতে নেওয়ার জন্য বলতেছি আমার সিনার মধ্যে কোনো কুত্তমি মেজাজ নাই। আপনার পাও ধৈরেও যদি পারি নামাজি পড় বানাইতে, আমি আপনার পায়ে হাত দিতে রাজি। মুসা নবীর নাম শুনছেন? খুব গরম নবী তো। একদিন কাল্লা এই যে এত মানুষ আঙ্গ গালি দেয়, এত বিরোধিতা করে, তুমি ইচ্ছা করলে ভারণায়ডির থোকমা কষ্টের দিয়া লাগায় বন্ধ করে দিতে পারিত, সময় লাগে? এই ঘুমায় গেলেই তো একেবারে আটকাই তোমা কি আল্লাহ পারে না? তা একটু দাও না, এগো জবান বন্ধ করো, আর সহ্য হয় না এই কত গালি। একটার একটা থাপ্পড় দিছিলাম, এটার ভয়ে রয়েছি কয়েক বছর এই মাদায়, ফেরাউনের ভয়, এখন আবার ফেরাউনের দরবারে পাঠাইছি। এ যে জাদু টাদু দেখায় এটা তো আর সহ্য হয় না। পারো না তুমি আমাদের দুশ্মন গুলোর জবানে তালা দিতে? আল্লাহ কয় এত টাইম লাগে নাকি? কত করো না, করি না রে, কারণ আছে। কেন করি না? আমার দেওয়া নিয়ামত খাইয়া যেই বান্দা আমি আল্লাহকে গালি দেয়, সেই বান্দা মুসা তোমাকে গালি দিব না? এটা তো হতেই পারে না, কথা বুঝেন? আল্লাহর দেওয়া জমিনে থাইকা, আল্লাহর দেওয়া মাছ পানি বাতাস সূর্য
কেনি সরকারের আল্লাহ বলতে কিচ্ছু নাই, সে কি বলবে হুজুর আছে আল্লাহ নাই, সে বলবে কিচ্ছু নাই। আল্লাহরে যারা গালি দেয় তারা আল্লাহর বান্দাকে তো গালি দেওয়াটা অস্বাভাবিক কিছু নয়। আল্লাহ বলেন আমি যেমন চুপচাপ ধৈর্য ধরে ওগো পানিও বন্ধ করি নাই, ওগো পাল্টা কিছু করিও নাই, তোমরাও ধৈর্য ধরো। তবে সীমা লঙ্ঘন যদি করে, তা তো মাঝে মাঝে শিলা বৃষ্টি আগুনের বৃষ্টি এটি রিজার্ভ টাঙ্কিতে ফালাই রাখছে, এটা অর্ডার দিনও সাইজ হয়ে যায়। বাতাসের যদি কই সাইজ কর, আর যদি একটু ভূমিকম্প যদি কই আজকে 5 মিনিট, আপনাদের দিলকে প্রশ্ন করুন, ভূমিকম্প যদি হয় 5 মিনিট কঠিন, শুধু বাংলাদেশ কেন গোটা দুনিয়াটাকে 1 সেকেন্ড লাগে ধ্বংস করতে? আপনারা ইন্দোনেশিয়ার সুনামি দেখেন না? আফসোস, আল্লাহ যে করে না, করে তো, করে তো, আমরা শিক্ষা গ্রহণ করি না। আল্লাহ আমাদের খাতি তওবা করার তৌফিক দান করুন। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক বলেন বান্দা আমার দয়া থেকে তোমরা নিরাশ হয়ে যাও না। দুনিয়াতে মানুষ মানুষের দয়া করে, আমি আল্লাহ বান্দারে দয়া করি, ব্যবধান হলো স্বার্থ। দুনিয়ার মানুষ মানুষের দয়া করে, স্বার্থ ছাড়া কেউ নাই, আমি আল্লাহ বান্দাকে মায়া করি, কোনো স্বার্থ নাই। সন্তান মা বাবাকে মহব্বত করে, স্বার্থ, মা বাবা সন্তানকে মহব্বত করে স্বার্থের জন্য। স্বার্থে যদি আঘাত লাগে সন্তানের তারা দিতে দেরি করে না। কয়েক মা কয়েক দিন হইছে, এখনো বোধহয় 1 মাস হয় নাই, ছয়তলা বেলনি থেকে আপন মা তার কলিজা টুকরা সন্তানের নিচে ফেলায় দিল। কি জানেন না? না, খালি ঘুমানার খানার বাথরুম বোঝাই করেন, খবর পান নাই রাজধানীতে প্রেমের বন্ধনে পাগল হইয়া বাচ্চা হইছে, এনারে ছয়তলা থেকে নিচে ফেলায় দিছে। আল্লাহ কয় তুই মারবি, আমি মারতে দিব না, বাচ্চা এখনো জিন্দা। মা কয় ভুল করছি আমারে দিয়া দাও না। স্বার্থ কাকে বলে? বেয়াদবা অসভ্য তাসলিমার দোষর ঐশী নামের মেয়ে তার প্রেমের বন্ধনে পাগল হইয়া তার আপন মা বাবাকে বন্ধু বান্ধব দিয়া হত্যা করে ফেললো ঢাকায়। কি মহব্বত না স্বার্থ? কথা বলেন না কেন? আল্লাহ বলেন আমি যে তোমাদের দয়া করি কোনো স্বার্থ নাই, আমি আল্লাহ যদি স্বার্থের জন্য বান্দা তোমাকে মায়া করতাম, তাহলে যারা আমার নিয়ামত ভোগ করার পরে আজ আমার বিরুদ্ধে কথা বলো, নবীর গালি দাও, কোরআনের বিরুদ্ধে কথা বলো, আমি আল্লাহ যদি স্বার্থপর হইতাম ঘুমের ঘরে জবান বন্ধ করে দিতাম। আমি আল্লাহ জবান বন্ধ করি নাই, খানাও বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, পানিও বন্ধ করি নাই, সূর্যের আলো বন্ধ করি নাই। অন্যায় করে করে তুমি পাহাড় সম পরিমাণ করে ফেলেছ। আল্লাহ পাক বলেন আমি তোর উপরে বেজার হইয়া চেহারা অন্যদিকে ঘুরাই নাই, বরং তোমার উপরে আমি কুদরতের নজরটা দিয়া তাকায় আছি রে হলাম। কখন তুই একবার আল্লাহ বলে ডাক দিবি? এক আল্লাহর বান্দা মূর্তি পূজারি, একটা মূর্তি সামনে নিয়ে দেখতো সনাম সনাম সনাম, হঠাৎ কয়েক বছর পর একবার তার জিহ্বা দিয়া অনছায় বের হয়ে গেল সমাদ আল্লাহুস সমাদ, সাথে সাথে গায়বি আওয়াজ, লাব্বাইক ইয়া আবদি, বান্দা তুমি আমাকে কেন ডাকো, আমি তোমার ডাকের জবাব এনে দিয়েছি। আল্লাহর বান্দা বলে এত বছর সনাম সনাম বলে ডাকলাম, কোন আওয়াজ পাইলাম না, আজকে আমার জিহ্বা দিয়া সমাদ শব্দ বের হয়ে গেল, আজ আমি ডাকের আওয়াজ পাইলাম, কে আপনি? বলে আনা রব্বুক, আমি তোর রব।
এই বান্দা বলে মালিক তুমি আমারে মাফ করে দাও, আল্লাহ বলেন বান্দা তুই পাহাড় পরিমাণও যদি গুনাহ নিয়া তওবা করার মতো তওবা করে চোখের পানিটা ছেড়ে দাও, তোর চোখের পানি গালের নিচে আসার আগে আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হায়। পয়গম্বর মুসা আলাইহি সালাম মিশরের জমিনে অনেক মানুষ নিয়ে দোয়া করে বৃষ্টির প্রয়োজন, বৃষ্টি নাই। আল্লাহ দেখে বলেন ও মুসা তোমার মুনাজাত কবুল হবে না। কেন রে আল্লাহ কবুল হবে না? নবীর দোয়া তো কবুল না হয়া পারে না। বলে রে মুসা তুমি যেই মানুষগুলো নিয়া আমার দরবারে দোয়া করো এখানে একটা জিনাকার আছে তারে উঠায়া দাও, জিনাকার তোমার দোয়ার মধ্যে থাকলে দোয়া কবুল করা হবে না। পয়গম্বর মুসা নবী ডাক দিয়া বলেন ও জিনাকার তাড়াতাড়ি ও, তোর কারণে আল্লাহ দোয়া কবুল করবে না জিনাকার, তুই ময়দান থেকে তাড়াতাড়ি উঠে যা, যদি না উঠো আল্লাহর থেকে ঠিকানাই না নাম যাই না ডাক দিব কই ভালাবি জিনাকার। মুসা নবীর ধমকে জিনাকারের ভিতরে কম্পন শুরু হয়ে গেল, এখন চিন্তায় পড়ে গেল যদি মুসা নবীর ধমকে ময়দান থেকে উঠে যাই মানুষ মনে করবে আমি জিনাকার, যদি আমি এখানে বৈশা চোখের পানি সেরে কান্না করি মাওলার দরবারে তারপর মানুষ মনে করবে আমি কেন কান্না করি আসলে আমি জিনাকার, উঠারও সুযোগ নাই চোখের পানি সেরে কান্নারও সুযোগ নাই। আল্লাহর বান্দা বিনয়ের সাথে মাথাটা নত করে দিলটাকে মাওলার দিকে মোতাবজ্জু করে এমন ভাবে বিনয়ের সাথে ডাক দিছে মালিক তুমি জানো আমি বড় জিনাকার, আমার এই জিনার খবর আমার মা বাবা ভাই বোন স্ত্রী পুত্র কেউ জানে না রে আল্লাহ, এতদিন তুমি দয়ার চাদর দিয়ে আমার ঢেকে রাখছো এখন কেন মুসা নবীর সামনে তুমি লজ্জা দিবারে বালি, আমি খাতির দিলে তওবা করি আর জীবনে অন্যায় করব না জিনা করব না। আল্লাহর বান্দা দিলটাকে নরম করে আল্লাহকে এমন ভাবে ডাক দিছেন মুসা নবী আসমানের দিকে তাকায় দেখে সাদা আসমান তার মেঘে কালা হয়ে গেল। আল্লাহর নবী বলেন আল্লাহ জিনাকার উঠে না এখন কেন মেঘের আনাগোনা দেখা যায়? আল্লাহ এই কথা বলতে না বলতে মুসালদারে বৃষ্টির ব্যবস্থা করে দিলে। মুসা নবী বলেন আল্লাহ জিনাকার উঠে না বৃষ্টি কেন দিলা? আল্লাহ পাক বলেন যার কারণে বলেছি বৃষ্টি দিব না আমি তার কারণেই বৃষ্টি দিয়া দিলাম। ওই বান্দা যখন বলছি জিনাকারের উঠায় দাও বান্দা এমন ভাবে নরম হয়ে গেছে, আমি আল্লাহকে নরম করার একটাই মেডিসিন হলো কান্নাওয়ালা আওয়াজ। বুড়া মানুষ এমন কোন গুনাহ নাই যে গুনাহ বুড়া করে নাই, হঠাৎ করে একদিন রাতে বালিশের সাথে মাথাটা লাগাবে হঠাৎ দিলের মধ্যে দাগ কেটে গেল, এলাকার মানুষ আমাকে সন্ত্রাস বলে অবহিত করে মানুষ আমারে বদদোয়া করে, জীবনে কলঙ্কের বোঝা নিয়ে মরতে চাই না কত অন্যায় করলাম আমি একাই যে মরে যাব না না আমার এই কলঙ্ক আমার সন্তানও ভোগ করতে হবে, কারণ আমার ছেলে যদি একটা অন্যায় করে মানুষ বলবে এটা তো সেই জিনাকার সেই সন্ত্রাসীর ছেলে, তাহলে আমি এরকম অন্যায়কারী হয়ে আর মরব না, আমার এই কলঙ্ক যুক্ত থেকে মুক্ত হওয়া দরকার কি করি। আল্লাহর বান্দা বুড়া মানুষ চিন্তায় বড় অস্থির হয়ে গেল, ঘুম নাই চোখে ঘুম নাই, হঠাৎ করে কানে আওয়াজ ফজরের নামাজের আজানের আওয়াজ। আল্লাহর বান্দা বুড়া মানুষ জীবনের পশমের গোড়ায় গোড়ায় তার গুনাহ, হাঁটতে হাঁটতে মসজিদের বারান্দায় গিয়ে ইমাম সাহেবের তালাশ করে পরামর্শ নিবে কেমনে গুনাহ থেকে মাফ পাওয়া যায়।
ইমাম সাহেব তাকায় আতঙ্কিত, না না ইমাম সাহেব আপনি আতঙ্কিত হবেন না, কারণ আমি এখন গরম মেজাজে নাই, আমি এখন নরম মেজাজ দিয়ে আসছি, আমার বুঝায় গেছে সারা রাত একটা মিনিটও ঘুমাই নাই, আমার জীবনের হিসাবের মিলানের সময় আছে, আমি দেখলাম আমার মতো গুনাহগার কেউ নাই, এখন নাজাতের কোন উপায় আছে নাকি ইমাম সাহেব একটু পরামর্শ দাও। ইমাম সাহেব বলেন, বুড়া তুমি মাওলার দরবারে গভীর রাতে কান্না করো, কারণ আল্লাহর দরবারে চোখের পানির বড় দাম, আল্লাহর দরবারে বড় দাম, আল্লাহর বান্দা বাড়ি গিয়া সারা রাত ঘুমায় না, ভোর রাত্রে যখন সময় অন্ধকার, একটা ঘরের কোনায় অন্ধকারে বসে মোটামুটি পবিত্র তর্জন করে কান্নার আওয়াজ দিয়া মাওলাকে ডাকে, রে মাওলা তোমার হারানো গোলাম তোমার দরওয়াজায় ফিরে আসে, মাফ করে দাও। আল্লাহর বান্দা পুরা মানুষ এমন কান্না শুরু করছেন, হঠাৎ করে গাইবি আওয়াজ, পুরা কান্না করে কোনো লাভ নাই, তোমার নাম জাহান্নামের খাতায় লেখা হয়ে গেছে। আল্লাহর বান্দা কান্না বন্ধ না করে আবার কান্না শুরু করলো, পেছন দিক দিয়া বিবি সাহেবা দেখে বলে, ও স্বামী তুমি কি আওয়াজ পাও নাই, তোমার নাম জাহান্নামের খাতায় কেন তুমি এখন কান্না করো। আল্লাহর বান্দা গুনাহগার বুড়া বলে, আল্লাহর দরওয়াজা ছাড়া ভিন্ন কোন নাজাতের দরওয়াজা আছে নাকি, বলে নাই। বুড়া বলে, তাহলে এই দরওয়াজা ছাড়া অন্য কোথাও যাওয়ার জায়গা না থাকলে এখানেই বসে থাকবো, কান্নাও বন্ধ করব না, কান্না করার দায়িত্ব আমার, ক্ষমা করবেন কিনা সেটা মাওলার ব্যাপার। আল্লাহর বান্দাই চিন্তা করে যখন আবার ঝড় ধারায় কান্না শুরু করলেন, হঠাৎ করে গাইবি আওয়াজ, ও বুড়া কান্না বন্ধ করে দাও, তোমার নাম এখন জাহান্নামের খাতায় নাই, তোমার নাম এখন জান্নাতীদের খাতায় লেখা হয়ে গেছে। ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ অন্যায় তো করিয়েই ফেলছি, আমারও অন্যায় আপনারও অন্যায়, চোখ বন্ধ করলে হিসাব মিলাইতে থাকেন, কোন দিন কোথায় কি সময়ে কিভাবে অন্যায় করেছিলেন সব মনে আছে, হাতের দিকে তাকায় দেখেন হাত দ্বারা কোন দিন কোথায় কি অন্যায় করেছেন, চোখের দ্বারা কি অন্যায়, জবানের দ্বারা কি অন্যায় করেছেন, অন্তরের পরিকল্পনার দ্বারা কি অন্যায় করেছেন, চক্ষু দুটো বন্ধ করে অন্যায় দিয়ে তাকায় মাওলার কাছে নত হয়ে তওবা করো, মাওলা জীবনে আমি কত অন্যায় করেছি তুমি একবারও রাগ করো নাই, আমার এই অন্যায়ের খবর যদি আপনারাও জানতেন, এখানে কেউ আমাকে দাওয়াত দিতেন না, আমার অন্যায়ের খবর আমার ছেলে মেয়ে যদি জানতো আব্বু বলে ধিক্কার জানাতো, আমার অন্যায়ের খবর আমার বিবি যদি জানতো আমাকে ঘৃণা করতো। আল্লাহ পাক বলেন, আমি তোর সব খবর জানার পরে খানাও বন্ধ করি নাই, লজ্জাও দেই নাই, রে গোলাম সময় আছে তওবা কর, জীবনে আর অন্যায় করবি না, খাঁটি অন্তরে তওবা কর। ও যুবক, আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি টুপি মাথায় দেই, আমি লম্বা জামা পড়ি কওমি মাদ্রাসায় পড়ি, কোরআন হাদিস পড়লাম দাড়িটা লম্বা করলাম, আমিও পর্দা করার চেষ্টা করি, হালাল খানার চেষ্টা করি, আমি যে কামিয়াব হয়েছি, না না আল্লাহর দরবারে কান্না করি, বড় বড় বুজুর্গ আল্লাহওয়ালা পেলে দোয়া চায়, উপায় নাই, আমি জাহান্নাম ছাড়া উপায় নাই, আমি যদি কান্না করি বাবা তোমার কত কান্নার দরকার তোমার হিসাব মিলাও, শুধু আমার না আমাদের থেকে বড় বড় মুরুব্বি খাজা মঈনুদ্দিন আজমিরি চিশতি রহমাতুল্লাহ আলাই, বড় পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই, ওরে মুসলমান জুনায়েদ বাগদাদি শায়খ শিবলি বাইজিদ বুস্তামি শাহজালাল শাহবরান শাহবানা হাফিজজি হুজুর পীরজি হুজুর রহমাতুল্লাহ আলাই
উজানির কারী ইব্রাহিম রহমাতুল্লাহ আলাই, চরমনের সৈয়দ সাক রহমাতুল্লাহ আলাই, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাই, ওরা মুসলমান, তারা মরণ পর্যন্ত কান্নার উপরে ছিলেন। তাহলে আপনার আমার কত কান্নার দরকার। অতএব অনুরোধ করি, তওবা করো, দুনিয়া কিচ্ছু না। কই আপনাদের নরসিংদীর মেয়র লোকমান, কোথায়? খবর নাই, একদিন আপনারও খবর থাকবে না। কিন্তু দুনিয়াতে যে আমল করে যাবেন এটাই কবর হাসরে পাবেন। মাস্তানি ছেড়ে দাও রে মুমিন, টাকা পয়সা দেওয়ার মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। আমরা মাদ্রাসায় পড়ে টুপিদারির কারণে আমরা না খায় থাকি না, আমরাও তিন বেলা খাই, বেশি খাই, ভালো খাই, আলহামদুলিল্লাহ। আমাদেরও ঘুম হয়, আরামের ঘুম, ট্যাবলেট লাগে না। আমাদেরও বিবাহ শাদী আছে, সন্তান আছে, আমাদেরও টাকা আছে, বাড়ি ঘর আছে। আমরা তো না খায় মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা চাই না, বড় আল্লাহ সম্মানের জিন্দগি দান করেছেন। ওয়াতেব নবীর মহাব্বতে চোখের পানি ছেড়ে আল্লাহকে তাওফিক চাও, আল্লাহর কাছে বলো, আল্লাহ আমার গুনার কারণে দিলটা পাথরের মতো শক্ত, চোখে পানি নেই, তুমি দিলটাকে নরম করে দাও, চোখে পানি দাও, কান্নাওয়ালা চোখের পানি দিয়া তুমি তওবা করার তৌফিক দান করো। জীবনে নামাজ ছাড়ব না, দাড়ি কাটবো না, বেপর্দায় চলব না, কোরআন দূরে রাখবো না, কোরআনটাকে সিনায় লাগাবো, কোরআনওয়ালার সাথে মহাব্বত জুড়ে দিব। অন্তরকে বুঝাও, তওবা করো, তোমার মতো আমার মতো হুজুর নয়, তোমার মতো সাধারণ লাইনের যুবক, দাঁড়িওয়ালা নামাজি, র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, কোটি টাকার ব্যবসা করে, চাকরি করে, কৃষক, শ্রমিক, ড্রাইভার, অভাব নাই, তুমি আজকে কেন দাঁড়িটা কামাও? তোমার যৌবন চলে যাবে, চোখের পাওয়ার চলে যাবে, অকালে মরণ হবে, ২৪টা ঘন্টাই তো গুনাহ লেখা হয়। ওতে তওবা করো, জীবনে দাঁড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, ২৪টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে গুনাহ লেখা হয়। হেদায়তের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। সবার কপালে হেদায়েত আসবে না, সবাই জান্নাত পাবে না। আল্লাহর কাছে সবার হেদায়েতের দোয়া করি, তওবা করো, জীবনে নামাজ ছাড়বা না, দাড়িটা কাটবা না, গলায় ছুরি আসবে, মরণ হবে, দাড়ি কাটা যাবে না, নবীর আদর্শ, টুপিটা মাথায় রাখবা, সন্তানগুলো দিনের পথে চালাইবা, ঘরের মধ্যে কোরআনের আওয়াজ আর কোরআনওয়ালা সন্তানের মা বাবা হয়ে কবরে যাইবা, আল্লাহর কাছে কান্না করে তওবা করো, দোয়া করো, অন্যায় থেকে ফিরিবা, এবং তওবা করে নিয়ত খাটি করে নাও, বিগত দিন যত অন্যায় করেছি আজ থেকে তওবা করলাম, জীবনে দাড়ি কাটবো না, ছাড়বো না, নামাজ ছাড়বো না, বেপর্দায় চলবো না। আল্লাহর মহব্বত যদি থাকে, নবীর মহব্বত যদি থাকে, মুনাফিকি না থাকে, খাঁটি নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ সকলের হাত গুলো কবুল করেন আল্লাহ, দাড়িওয়ালা নামাজি বানায় দেন আল্লাহ, সুন্নতের আমলওয়ালা বানায় দেন। আয় আল্লাহ ব্যবসা চাকরি কামাই রুজিতে বরকত দান করেন আল্লাহ, মুসিবতে ধৈর্য ধারণের তৌফিক দান করেন। আয় আল্লাহ অহংকার মুক্ত জীবন দান করেন আল্লাহ। মা আল্লাহ বেশি বেশি নেক আমলের তৌফিক দান করেন, বলেন আমিন। الحمد لله رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا يا الله غفر لنا يا الله مدرسار ময়দানে গুনার বোঝা মাথায় নিয়ে হাজিরা দিলাম রে মাওলা কত মানুষ অন্যায় করে গোপন রাখে মায়ের ভয়ে শাস্তির ভয়ে আমরা মাওলা গোপন রাখি না অস্বীকার করি না আমরা অন্যায় তো করি এই ফেলছি অস্বীকার করি না রে মালিক হাত দিয়া গুনাহ করছি জবানের গুনাহ চোখের গুনাহ অন্তরের গুনাহ আমরা স্বীকার করিয়া ক্ষমা চাই আপনার মতো দয়াময় কেউ নাই রে মালিক
মেহরবানি করে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেন। আয় আল্লাহ আজকের মাহফিল কবুল করেন আল্লাহ। যারা আয়োজন করেছেন সবাইকে যাচাই খায়ের দান করেন আল্লাহ। টাকা পয়সা পরামর্শ দিয়ে মাইক লাইট প্যান্ডেল দিয়ে যে যতটুকু সহযোগিতা করেছেন কবুল করেন আল্লাহ। এ মাহফিল না যাতে রুসিলা বানায় দেন আল্লাহ। আলোচনা যা হয়েছে ভুল ত্রুটি ক্ষমা করে সওয়াব কোন বিরোধে পৌঁছায় দেন। আদম নবী থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে সবার উপরে পৌঁছায় দেন। ইয়া আল্লাহ ময়দান থেকে কাউকে খালি ফেরত দিয়েন না। যারা ব্যবসা করে চাকরি করে লেখাপড়া করে পরীক্ষার্থী সফলতা দান করেন। আয় আল্লাহ তাআলা অভাবীদের অভাব দূর করেন আল্লাহ। ঋণগ্রস্ত ঋণ আদায়ের ব্যবস্থা করেন আল্লাহ। আল্লাহ সারা দুনিয়ায় শান্তির ব্যবস্থা করেন আল্লাহ। বাংলার জমিন শান্তির জমিন বানায় দেন আল্লাহ। ইসলাম ও দেশের জন্য যারা জীবন দিয়েছে নাজাত দান করেন আল্লাহ। এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন, আয় আল্লাহ ইসলামের ব্যানার নিয়ে যারা ধোকা দেয় তাদের হেদায়াত দান করেন। আয় আল্লাহ তাআলা বাতিলের মোকাবেলায় বিজয় করে দেন। প্রশাসনিক ভাবে যারা কাজ করে দিনের খাদ্যে খাদেম বানায় দেন। আয় আল্লাহ ঘরে ঘরে কোরআনের আওয়াজ চালু করে দেন আল্লাহ। মা বোনদেরকে আবেদা জাহেদা পর্দাংশী বানায় দেন। ছেলে সন্তান দিনদার বানায় দেন। আয় আল্লাহ কোরআন হাদিসের এলেমের নূর সিনার ভেতরে দান করেন। এলিম হিলিম হিকমত আমলের উচ্চ মাকাম দান করেন আল্লাহ। আয় আল্লাহ ওস্তাদ ছাত্র মাদ্রাসা কবুল করেন, কমিটি কবুল করেন, মসজিদের কমিটি ইমাম খাদেম খতিব কবুল করে নেন। আয় আল্লাহ ঘরে ঘরে হেদায়েতের বাতি জ্বালায় দেন আল্লাহ। আয় আল্লাহ বাতিলের মোকাবেলায় বিজয়ী করে দেন আল্লাহ। ইমানের আওয়াজ বাড়ায় দেন আল্লাহ। আমলের শক্তি বাড়ায় দেন আল্লাহ। জীবনে একবারও যদি হয় সুন্দর মদিনা ও কাবা জিয়ারতের তৌফিক দান কর। আদম নবী থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে সবার উপরে সব পৌঁছায় দেন। আয় আল্লাহ তাআলা নবীজির ওসিলায় আমাদের দোয়া কবুল করে নেন। কোরআনের সাথে কোরআন ওয়ালা আহলে হক যারা সহি তরিকায় নবীর সুন্নত অনুযায়ী চলে তাদের সাথেও সম্পর্ক করে নেক আমলের তৌফিক দান করে। ইসলামের নাম নিয়ে যারা ভণ্ডামি করে, আয় আল্লাহ তাদের থেকে আমাদের হেদায়াত দান করেন, হেফাজত করেন। আয় আল্লাহ তাআলা প্রত্যেকটা মোনাজাত কবুল করে নেন। আয় আল্লাহ সমস্ত মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা সবাইকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করে নেন। আয় আল্লাহ দাড়িওয়ালা পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ বরকতি হালাল রিজিক দান করেন, সারা দুনিয়ায় শান্তি দান করেন, বাংলার জমিন শান্তির জমিন বানায় দেন। আয় আল্লাহ তাআলা মোনাজাতের পরে যারা ঘরে যাবে হয়তো দেখবে কারো মা এখনো ঘুমায় নাই। আয় আল্লাহ একদল আপনার গোলামে ময়দানে যাদের মা দুনিয়াতেই নাই, বাবা নাই, আত্মীয় স্বজন ছাড়া এতিমের মতো হাত তুলছেন, মেহরবানি করে সকলের কবর জান্নাতের বাগান বানায় দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। আয় আল্লাহ সুস্থতা দান করেন, অসুস্থতা দূর করেন আল্লাহ। আপনার মতো ডাক্তার কেউ নাই। আয় আল্লাহ নবীজির ওসিলায় আপনার দয়ার নজরে মেহরবানি করে স্বাস্থ্য কণ্ঠ সুন্দর পূর্ণ সুস্থ করে দেন। কোরআনের নিসবতে আপনি সুস্থ করে দেন। ইখলাস ও রুহানিয়াত দান করেন আল্লাহ। কথা বলতে কষ্ট হয় আল্লাহ আপনি সব সমস্যা থেকে হেফাজত করেন আল্লাহ। মুনাফিক দুশমন থেকে, জাদুঘরের জাদুর থেকে, শয়তানের শয়তানি থেকে হেফাজত করেন। আয় আল্লাহ তাআলা জিন শয়তান মানুষ শয়তান থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ যাদের দ্বারা উপকার হয় তাদের আপনি দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ তাআলা চলার পথে কুদরতি হাতে হেফাজত করেন আল্লাহ।
আল্লাহ সবাইকে দিনের খাদেম বানায় দেন আল্লাহ, আয় আল্লাহ সবার সাথে মিল মোহাব্বত পয়দা করেন, হিংসা দূর করেন, মিথ্যা মামলায় যারা জড়িত মাওলা মুক্তির ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ সামনে নির্বাচন যাকে আপনি মঞ্জুর করবেন, যার দ্বারা উম্মতের খেদমত হবে দ্বীনের সাথে তাকে কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বাংলার জমিনে কোরআনের আওয়াজ জারি করেন আল্লাহ, কোরআনের দুশমন যারা হেদায়াত দান করেন আল্লাহ, আমাদের সমস্ত গুনাহ থেকে অঙ্গ প্রত্যঙ্গ বাঁচায় রাখার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা ইখলাসওয়ালা জীবন দান করেন আল্লাহ। আগামী শুক্রবার 11 মার্চ ঢাকার মাদ্রাসার যে খেদমত করি মাহফিল কবুল করে নেন, স্থায়ী জায়গা ও টাকার প্রয়োজন গাইবী খাজানা থেকে ব্যবস্থা করেন আল্লাহ। বান্দার অভাব আছে আপনার অভাব নাই, আয় আল্লাহ কুদরতের খাজানা থেকে ব্যবস্থা করে। আয় আল্লাহ দুনিয়া মুখী নয় আপনার দরবার মুখী হওয়ার তৌফিক দান করেন আল্লাহ, পরম কাফির থেকে হেফাজত করেন আল্লাহ, বরকতি হালাল রিজিক দান করেন আল্লাহ, মাদ্রাসা কবুল করে নেন, মাহফিল কবুল করেন আল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। صلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين.